টেকপ্লের ভার্সন টু ট্র্যাকিং সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফার সেট আপ করতে হয়। এটা সচরাচর যেভাবে আপনারা অফার সেট আপ করবেন সেভাবে না, বাট এটা একটু অ্যাডভান্স লেভেলে আপনাকে অফার সেট আপ করতে হবে। তো কিভাবে করতে হবে, প্রথমে আপনাকে যেটা করতে হবে অ্যাডভার্টাইজারে যেতে হবে এবং অ্যাডভার্টাইজার একটা প্যারাম সেট করতে হবে। তো প্যারাম সেট করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে অ্যাডভার্টাইজার একটা ক্রিয়েট করতে হবে এবং অ্যাডভার্টাইজারের যে নেমটা আমরা এখানে দিয়ে দেবো c3pa@admin.com, এইভাবে দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন c3pa। এটা সেট করলাম প্যারাম। প্যারাম হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে যেই ডিফল্ট অফার ইউআরএলটা দেওয়া আছে তার পরে যেটা বসে সেটাই হচ্ছে প্যারাম। তো প্যারাম কীভাবে আমরা পাবো, এখানে দেখেন অফার আইডি পর্যন্ত এটা হচ্ছে ডিফল্ট অফার ইউআরএল। এখানে যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে আমরা আমাদের যে ক্লিক আইডি প্যারামিটার আছে আমরা রেফ আইডিতে ক্লিক আইডি প্যারামিটারটা দিয়ে দেব, দেন এখানে সাব অন আমরা অ্যাফিলেট আইডিটা দিয়ে দেব, প্লাস এইখানে আপনি যেটা করতে পারেন এস অন বা এইভাবে আমার আটটা প্যারামিটার আছে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, বাট আমি সবসময় বলবো যে আপনি সবগুলো প্যারামিটার ইউজ করেন, কারণ এখানে অনেক কিছু ডিপেন্ড করে এই প্যারামিটারের উপরে। সো এখানে যেটা করব সেটা হচ্ছে 5 দেন 6, আচ্ছা এখানে 7 পর্যন্ত দিয়ে দিচ্ছি কারণ আমার এই 7 পর্যন্ত হয়ে গেল আর কি। তো এইখানে দেখেন এইটা যখন আমরা কপি করব, কপি করার পরে এইখানে আপনার অফার আইডির পরে অ্যান্ড পরে যেটুকু আছে এইটুকু হচ্ছে অ্যাডভার্টাইজারের প্যারামিটার আমরা বলে থাকি আর কি। তো এখানে প্যারামিটারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট, দেন আমাদের c3pa নামে একটা অ্যাডভার্টাইজার ক্রিয়েট হয়ে গেলো এবং সেটাতে ডিফল্ট অফারের যে প্যারামিটার সেটা সেট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অফারে যেতে হবে, গিয়ে আমাকে ক্রিয়েট অফারে যেতে হবে। ক্রিয়েট অফারে যাওয়ার পরে এখানে আমরা একটা রিলোড দিই, রিলোড দিয়ে রাখি। এইখানে অফারের যে নেমটা, আমাদের অফারের নেমটা আমাকে সিলেক্ট করতে হবে। তো অফারের নেমটা যেহেতু আমার এখানে লোডিং নিতে একটু সময় নেবে, এখানে বাদ বাকি কাজগুলো লোডিং নিয়ে ফেলেছে আর কি। তো এখানে আমরা অফারের নেমটা আমরা এখানে বসিয়ে দেব, ডেসক্রিপশন দিয়ে দেবো সচরাচর যেটা। এখানে প্রিভিউ ইউআরএল আমি এখান থেকে নিয়েই দিচ্ছি জুম ফ্লিপস। সো এইখানে অফার ইউআরএলটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার অন্য কিছু না, জাস্ট আপনাকে এইখান থেকে এই যে লিঙ্কটা এইটা কপি করেন, আপনাকে বারে বারে এই c3pa থেকে এই অ্যাডভার্টাইজার থেকে আপনি যতগুলো অফার সেট করবেন এর জন্য আপনাকে পরবর্তীতে আপনার কোনো প্যারামিটার বসাতে হবে না, কারণ এটা ডিফল্টভাবে অ্যাডভার্টাইজের সাথে প্যারামিটারটা বসে গেছে। তো আপনাকে যেটা সিলেক্ট করতে হবে জাস্ট অ্যাডভার্টাইজারটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, অল্টারনেটিভ অফার আমার প্রয়োজন নাই আপাতত। আমি এখানে আমার একটা এক্সপায়ার ডেট আমি দিয়ে দিচ্ছি। এখানে ম্যানেজার কমিশন কি, সেটা হচ্ছে আপনি যাদের অ্যাফিলেট ম্যানেজার হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছেন তাদের আপনি কমিশন কীভাবে দিবেন। এখানে যদি আপনি ম্যানেজার কমিশন ফিক্সড দিয়ে থাকেন তাহলে যেটা হবে এই কনভার্সনের আন্ডারে ও একটা নির্দিষ্ট কমিশন পাবে বা আপনি যেটা দিয়ে দিলেন। আর এখানে যদি রেভিনিউ শেয়ার দিয়ে দেন যেটা হবে আপনার যে প্রফিটটা থাকবে না ওই প্রফিট থেকে একটা পার্সেন্টেজ যেটা দেবেন সেটা হচ্ছে আপনার অ্যাফিলেট ম্যানেজার পাবে। সো আমি ডিফল্টভাবে জিরো দিয়ে রাখতেছি। এইখানে পে আউট টাইপ, এইটা আসলে কি রেভিনিউ শেয়ার নাকি ফিক্সড, যেহেতু ফিক্সড প্রাইস তো এটা আমি এটার আমার ডিফল্ট পে আউট আমি পাচ্ছি 3.5, আমি যেটা দিচ্ছি 2.5 এটা দিচ্ছি। কান্ট্রি এটা অনলি ইউএস অ্যালাউ, তো আমি ইউএসটা অ্যালাউ করে দিলাম। এইখানে ডিভাইস তিনটাই সিলেক্ট করে দিলাম। এইখানে যেটা হয় সেটা হচ্ছে সেম আইপি ক্লিক, আপনি ওই একই আইপি ক্লিক কি আবার নিতে চাচ্ছেন এই অফারে নাকি না। যদি নো করে দেন একই দিনে মানে আজকের দিনে মানে একদিনে যদি এই আইপির থেকে ডাবল কোনো ক্লিক আসে সেটা বাইপাস হয়ে অল্টারনেটিভ অফারে চলে যাবে, যেটা আসলে আপনি অল্টারনেটিভ হিসেবে সেট করে দেন অথবা আপনি গ্লোবালে যে ফলস ব্যাকটা সেট করে দিয়েছেন ওইটাতে চলে যাবে। দেন হচ্ছে সেম আইপি কনভার্সন, এটা তো সবাই বুঝেন একই আইপির কনভার্সন আমি নিব কি না। এখানে রেফার কমিশন, যে রেফার করবে তার আসলে কমিশন কীভাবে ফিক্স না রেভিনিউ শেয়ার। আচ্ছা এইখানে একটা জিনিস স্ট্যাটাস, স্ট্যাটাসের মধ্যে তিনটা অ্যাপ্রুভ পিন পেন্ডিং প্রাইভেট রিকোয়েস্ট অ্যাপ্রুভ। তো প্রাইভেট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার অ্যাফিলেটরা কখন এই অফারটা দেখতে পারবেন আপনি যতক্ষণ পর্যন্ত তাকে অ্যাপ্রুভ না দেবেন, যখন অ্যাপ্রুভ দিবেন সে দেখতে পারবে, তাছাড়া সেই অফারটা অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত সে দেখতেও পারবেন সে চালাতেও পারবেন, এটা হচ্ছে প্রাইভেট। তো এখানে আমি রেফার কমিশন জিরো দিচ্ছি, এখানে আমি রেফার কমিশন জিরো দিচ্ছি। আচ্ছা এখানে পিনেট অফার কি, পিনেট অফার মূলত হচ্ছে যখন আপনি দেবেন এইটা হচ্ছে অ্যাফিলেটের একটা সেকশন, নিচের দিকে একটা সেকশন থাকবে যেখানে হচ্ছে পিনেট অফার লেখা থাকবে এবং ওইখানে এই অপশনটা থেকে যাবে এবং ওইখানে হচ্ছে আপনার সে দেখতে পারবে যে আসলে অফারটা পিনেট বা আসলে ফেভারিট অফার বা টপ অফার এইভাবে আমরা সিলেক্ট করে যেরকম রাখি এটা মূলত এটা। তো আমি পিনেট অফারটা দেবো না, তো ক্রিয়েট দেবো। এইখানে সেম অ্যাডভার্টাইজার যদি আরেকটা অফার আপনি সেট করতে চান আপনাকে বারবার এইভাবে টাইপ করতে হবে না, জাস্ট এক ক্লিকে অফারটা ক্লোন হয়ে যাবে। কীভাবে, তো দেখেন অফারের এই পাশে একটা ক্লোন নামের একটা বাটন আছে, দেখেন এখানে ক্লোন, এখানে যখন ক্লিক করবেন তখন অফার আরেকটা ক্রিয়েট হয়ে গেল সেম নামে, জাস্ট সেম সব কিছুই সেম রেখে।
তখন আপনি যেটা করবেন, এই অ্যাডভার্টাইজারের জাস্ট কী করলেন, এই অফারটার নাম আপনি চেঞ্জ করে দিলেন, হ্যাঁ, এবং এইটুকু কেটে দিলেন, এবং যেই অ্যাডভার্টাইজের অফার আইডিটা এইটা জাস্ট খালি এখানে আপনি চেঞ্জ করে দিলেন, 74 দিয়ে দিলেন, বা আপনি দিয়ে দিলেন, এই অফারটা সেট হয়ে গেল, আর এখানে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করে দিলেন। সো আপনার বারে বারে অফার সেট আপ করার জন্য বারে বারে আপনাকে ভোগান্তি পোহাতে হবে না। ধন্যবাদ।